আপনারা যে মাছটা দেখতে পাচ্ছেন এটা এটা হলো ধানি এই শীতের চাপের মাছ আমাদের ভাদ্র মাসের শেষের যে ধানিটা ছিল এই এই সেই ধানির মাছ তা চাপের মাছ আপনারা যদি লাগে তাহলে অবশ্যই আপনারা নিতে পারেন আর এই মাছটা যদি আপনি পুকুরে নার্সিং করেন তাহলে যদি বাজারে মাছের মধ্যে দেন তাও কোনো সমস্যা নেই কারণ বুঝতে পারছেন এই মাছের কোয়ালিটি ভালো এবং আপনার এই মাছটা এগারো কেজি সাইজের বুরুটের মাছ এই মাছের আকৃতি একটা বোঝার চিনার উপায় হলো এই ব্রিগেডের ধানে একটু মাথা মোটা হয় হালকা গোল্ডেন কালার ভাব আসে তা আপনারা বুঝতে পারছেন আমাদের এই মাছের কোয়ালিটি অরিজিনাল ব্রিগেড এই মাছটা আপনি যদি চাষ করেন তা পুকুরে অনেক লাভজনক করা সম্ভব কারণ আপনার এই পুকুরে এটা বাড়তি কোনো খাবার খাওয়ায় না এই পুকুরে যদি একটু কালার ধরে রাখতে পারেন তাহলে অবশ্যই এরা অতিরিক্ত বড় হয় আর এদের হালকা পরিমাণে খোল লাগে পুকুরে তা আপনারা এই চাষটা করলেও অনেকেই লাভবান করতে পারবেন আর এই মাছটা যদি লাগে তাহলে স্ক্রিনে পরে যে নাম্বার আছে এই নাম্বার অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আমি যশোর ভৈরা মৎস্য প্রোপাইটার মোহাম্মদ আব্দুল আজিজ বলছি আমাদের এখানে সকল প্রকার সকল আইটেমের মাছ নিয়ে আমরা বিভিন্ন ধরনের মাছ উৎপাদন করে তৈরি করে সারা বাংলাদেশে সাপ্লাই দিচ্ছি এই মাছটা আমাদের শীতের মৌসুমে চাপের মাছ বুঝতেই পারছেন চাপের কোনো ভাই যদি অবশ্যই লাগে তাহলে এই মাছটা আপনারা ফেলতে পারবেন আর আমাদের এখানে এই হ্যাচারিতে সকল আইটেমের মাছ নিয়ে আমরা ডেলিভারি দিই সারা বাংলাদেশে যেমন রুই কাতলা মির্গে সিলভার গ্রাস পুঁটি জাপানি মিরার থাই পাঙাস পাঙাশের ধানি সকল আইটেমের মাছ তা সুপ্রদর্শক আপনাদের একটা উদ্দেশ্য করে বলবো যে আপনারা প্রকৃতি হ্যাচারি মাহাজনের কাছ থেকে মাছ কিনবেন তাহলে প্রতারিত হবেন না অনলাইনে অনেকে প্রতারিত আছে যে তাদের কোনো প্রতিষ্ঠান নেই তারা বিভিন্ন আইটেমের মাছ দেখাচ্ছে হাউস ভিডিও দেখাচ্ছে কিন্তু আমাদের এখানে সরাসরি আপনারা মাহাজনের কাছ থেকে মাছ কিনতে পারবেন আর আমাদের সাইনবোর্ড আছে এবং আমাদের প্রতিষ্ঠান আছে তা আপনারা যাচাই বাছাই করে কিনবেন তা আমাদের এই হ্যাচারিতে বিভিন্ন আইটেমের মাছ দেখতে পাচ্ছেন আর দুই আইটেম মাছ দেখালাম এটা প্রথম পর্ব দ্বিতীয় পর্বেতে আপনারা অনেক ধরনের মাছ দেখতে পারবেন আচ্ছা এখন আপনাদের যে মাছটা দেখাচ্ছি এটা হলো গ্লাস কাপ এটা হলো শীতের মৌসুমের পুরনো মাছ যদি কোনো ভাই লাগে অবশ্যই নিতে পারবেন কারণ এটা ভালো ভালো জাতের মাছ আর এর বুরুট হলো আপনার হলো এগারো থেকে বারো কেজি সাইজের বুরুটের মাছ বুঝতেই পাচ্ছেন এই বুরুটের আকৃতি অনেক বড় আর আপনারা এই ভৈরা মৎস্যচারী থেকে মাছ কিনবেন খুব ভালো জাতের মাছ আপনাদের দিতে পারবো আর আমাদের এখানে এই প্রতিষ্ঠানে নিজেদের উৎপাদন করা মাছ আমরা নিজেরা তৈরি করে নিজেরা পুকুরে নার্সিং করে আমরা সারা বাংলাদেশে সাপ্লাই দিচ্ছি তা সেক্ষেত্রে আপনারা অরিজিনাল হ্যাচারি মাহজনের কাছে মাছ কিনুন সঠিক মাপে সঠিকভাবে মাছ দিতে পারবো আপনাদের তা সুপ্রিয় দর্শক এখন যে মাছটা দেখাচ্ছে এটা হলো ইলিশে বাটা এই বাস এই বাটা মাছটা আপনার শীতের মরসুমে চাপের মাছ আর এই মাছটা যদি আপনি ফেলান তা দুই মাসে এই মাছটা চলে আসবে আপনার ম্যাক্সিমাম সাত আটটায় মাছ চলে আসবে দুই মাসে তা যদি আপনি এই মাছটা চালাই করেন তাহলেও আপনি এই লাভের মুখ দেখতে পারবেন আর বাটা মাছের অতিরিক্ত খাবার খায় না বুঝতেই পারছেন যেমন এরা গোবর খোল যদি আপনি কম্পোজ করে খাওয়ান তাহলেও এরা দ্রুত বাড়া সম্ভব এদের অতিরিক্ত কোনো ফিট লাগে না এটাদের পানির কালার একটু যদি থাকে তাহলে অবশ্যই এই মাছটা আপনাদের বাড়ার সমগণ থাকবে অবশ্যই আপনার ভালো যাতে মাছ কিনতে গেলে অবশ্যই ভৈরব মৎস্যাচারী প্রোভাইডারের সাথে যোগাযোগ করবেন আর আমাদের যে এই হ্যাচারির প্রতিষ্ঠান দেখতেছেন চাষরা শিব মন্দিরের সামনে যশোর ভৈরব মৎস্যাচারী আমাদের বড় পুকুরের গায়ে আমাদের হ্যাচারি এই প্রতিষ্ঠানটা তা সকল আইটেমের মাছ আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে পরিবহনের মাধ্যমে সারা বাংলাদেশে সাপ্লাই দিচ্ছি ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমরা মাছ গাড়িতে করে তুলে দিচ্ছি কিভাবে মাছ মাপি কিভাবে প্যাকেট করি তা আমরা প্যাকেটে মেয়াদ দিই চব্বিশ ঘন্টায় চব্বিশ ঘন্টার মধ্যে মাছের যদি কোনো ক্ষয়ক্ষতি হয় তাহলে আমরা বহন করব এটা আমরা সব পার্টিতে বলি কারণ এই কারণে যে একটা পার্টি চাষি সে যেন তার জন্য কোনো দিক থেকে আর্থিকের কোনো ক্ষতি যেন না হয় আর আপনারা লেনদেন করবেন সঠিক থেকে লেনদেন করবেন বাছাই করে মাছ কিনবেন দর্শক আমাদের যশোরের কিন্তু অনেক মৎস্য এই হ্যাসারি রয়েছে কিন্তু বিশ্বাসের এবং যে নির্ভর যোগ্য যেই প্রতিষ্ঠান সেটি কিন্তু আমাদের এই যশোরের সংখ্যা অনেক কম কারণ আমরা ইতিপূর্বে দেখেছি যে আমাদের এই যশোরের এই মাছের ব্যবসা কেন্দ্র করে কিছু প্রতারকরা বিভিন্ন বাইরের ক্রেতাদের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিয়েছে আপনারা যাতে কোনো ধরনের এইভাবে প্রতারকের পাল্লায় না পড়েন বা প্রতারকের যেন ছন্দে না আটকে যান তার জন্য আমরা আজ নিজেরাই একটি নির্ভরযোগ্য এবং বিশ্বাসের একটি প্রতিষ্ঠানে আপনাদের নিয়ে এসেছি এই যে আব্দুল আজিজ ভাই তিনি যশোরের এই যে চেকপোস্টের শিব মন্দিরের সামনে তাদের বিশ্বাসের একটি বড় এবং বৃহত্তম আকারের এখানে মাছের পোনা কেন্দ্র রয়েছে তারা এখানে বিভিন্ন জাতের মাছের পোনা উৎপাদন করে থাকে আপনারা আজকের যেই পর্বের দুটি জাতের মাছ দেখলেন গ্লাস কাপ এবং বাটা ইলিশে বাটা বলা হয় এই দুটির কথা তার থেকে শুনলেন তাছাড়া এখানে রুই মির্কেল পাপদা পুঁটি সহ যাবতীয় মাছের কিন্তু এই রেনু বা পোনা আপনারা নিতে পারবেন এবং আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং ভিডিওর এই ইনবক্সে এবং আমরা এই ভিডিওর মাঝেই নাম্বারটি দিয়ে রাখবো যদি আপনাদের কোনো ধরনের বা কোনো জাতের মাছের রেনুর প্রয়োজন হয় অবশ্যই আপনার বিশ্বাসের সাথে এই আব্দুল আজিজ ভাইয়ের কাছ থেকে দেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন তো আশা করি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দ্বিতীয় পর্বে আমরা আরও একটি ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো